নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি পটলের খুব সহজ একটা রেসিপি দেখাবো। এটা ঝটপটও হয়ে যায়। একঘেয়েমি পটলের ডালনার ভালো লাগে না, এইভাবে করে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, রেসিপি দেখে নিন। আজকে রান্নার জন্য এখানে আমি ছোটো সাইজের পটল নিয়েছি, কচি পটল। এই পটল দিয়ে করলে রান্নাটা বেশি ভালো হয়। আর যদি বড় সাইজের পটল থাকে, মাঝখান দিয়ে অর্ধেক কেটে নেবেন। পটলগুলো আমি পুরো ছুলে নিয়েছি, একটু কেটে নিচ্ছি দুপাশ। এখানে 2 টেবিল চামচের মতো পোস্তকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে মিক্সিতে পেস্ট করলে মিহিন করে পেস্ট হয়। 2 কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, এটা পেস্ট তৈরি করে নেবো। পোস্তটা মিহিন করে বেটে নিয়েছি। হলুদ নুন মাখিয়ে নেব, নুন দিচ্ছি। খুব সামান্য একটু হলুদের গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি। পটলগুলো ভেজে নেব। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, চিনে নিচ্ছি। এক চামচ কালো জিরে, একটা কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, খুব সামান্য একটু হলুদের গুঁড়ো, একটা টমেটো কেটে নিয়েছি। পোস্ত বেটেছিলাম, ওটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। একটু ঢেকে রেখেছিলাম, টমেটোগুলো নরম হয়ে গেছে। 1 মিনিট একটু কষিয়ে নিয়েছি, এর মধ্যে পটলটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে জল দিচ্ছি, এটা একটু মাখা মাখা হয়, একদম ঝোল হয় না। পরিমাণ মতো নুন, কিছুটা নুন পোস্ত বাটার সময় দেওয়া হয়েছিল, দেখে দেবেন। কাঁচা লঙ্কা, এটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি, যতক্ষণ না পটলগুলো নরম হচ্ছে। 2 মিনিট ঢেকে রেখেছিলাম, পটলগুলো একদম নরম হয়ে গেছে, তরকারিটাও মাখা মাখা হয়ে গেছে। খুব সামান্য একটু চিনি দিচ্ছি। সামনে একটু কাঁচা সর্ষে তেল দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রান্নাটা খুব ঝটপট হয়ে যায়, গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে।